নেকড়ে আর সাতটা ছোট ছাগলের গল্প। এক সময় একটা বৃদ্ধা মা ছাগল একটা খুব ছোট সুন্দর কুটিরে থাকত। তার সাতটা ছোট ছোট মিষ্টি বাচ্চা ছিল। তাদের কুটিরের পাশে একটা বিশাল ধূর্ত নেকড়েও বাস করত, যে সব সময় তাদেরকে খাওয়ার চেষ্টা করত। একদিন মা ছাগলকে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরোতে হলো, তাই সে তাদেরকে বলল, বাচ্চারা আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাদের জন্য জঙ্গলে সুস্বাদু খাবার খুঁজতে যাচ্ছি। আমি বেরিয়ে গেলে তোমরা দরজা খুলবে না, কিন্তু যদি ওই ধূর্ত নেকড়েটা আমাদের কুটিরে ঢুকে পড়ে, ও তোমাদের খেয়ে ফেলবে। ওই বদমাশ নেকড়েটা সবসময় ছদ্মবেশে থাকে, কিন্তু তোমাদের ওকে চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ ওর গলা কর্কশ, পা কালো আর নখগুলো সূচালো। আচ্ছা মা, আমরা খুব সাবধানে থাকব আর বড় নেকড়েকে ভেতরে ঢুকতে দেব না। আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা একদম নিরাপদে থাকব। এরপর মা ছাগল চলে গেল। কিছুক্ষণ পরেই দরজায় একটা জোরালো টোকা পড়ল। ও বাচ্চারা, দয়া করে দরজা খোলো, আমি তোমাদের মা, আমি তোমাদের গান শোনাই। একটা বাচ্চা দরজার উপরে জানলা থেকে লঙ্কার গুঁড়ো ফেললো, সেটাতে বড় ধূর্ত নেকড়ের চোখ জ্বলে গেল। সে চোখ খুলতে না পেরে এদিক ওদিক সাহায্যের জন্য দৌড়তে লাগলো। আমরা দরজা খুলবো না, আমাদের মায়ের গলার আওয়াজ মধুর আর মিষ্টি, তোমার গলার আওয়াজ খুব কর্কশ, তুমি বড় ধূর্ত নেকড়ে। বড় ধূর্ত নেকড়েটা সেটা শুনেই খুব হতাশ হয়ে পড়ল আর মৌচাক খুঁজতে চলে গেল। সে মধু খুঁজতে গেল, কারণ সে জানত মধু খেলেই তার গলার আওয়াজ সুন্দর আর মিষ্টি হবে। কিছুক্ষণের মধ্যে সে একটা গাছের উপর মৌচাক খুঁজে পেল। মধু পাড়ার জন্য সে মৌচাকে পাথর ছুড়তে লাগলো। মৌমাছিরা উড়ে এসে তাকে আক্রমণ করলো। নিজেকে বাঁচানোর জন্য সে পাশের পুকুরে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে যখন মৌমাছিরা চলে গেল, সে পুরো মধুটা খেয়ে ছাগলদের কুটিরে ফিরে এলো আর দরজায় টোকা দিল। বাচ্চারা, এবার তোমরা দরজা খোলো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাদের মিষ্টি মা, আমি সত্যি বলছি। যদি তুমি আমাদের মা হও, তাহলে দরজার ফাঁকে তোমার পা দাও, যাতে আমরা সেটা দেখতে পারি। নেকড়ে বাচ্চা ছাগলদের কথা মতো কাজ করলো। সে তার পা দরজার নিচের ফাঁক থেকে ভেতরে ঢোকালো। বাচ্চারা দেখলো সেই পাটা কালো, আর তখন একজন একটা বড় হাতুড়ি দিয়ে পায়ে আঘাত করলো। নেকড়েটা ব্যথায় ছটপট করতে থাকলো। না, তুমি আমাদের মা না, আমরা দরজা খুলবো না, আমাদের মায়ের পা সাদা, তোমার পা কালো, দুষ্টু বড় নেকড়ে তুমি চলে যাও। এইবার বড় ধূর্ত নেকড়ে সত্যি হতাশ হয়ে পড়ল। এবার সে গ্রামে গেল শ্রীমান মিলারের সাথে দেখা করতে। গ্রামে ঢোকার সাথে সাথে গ্রামবাসীরা তাকে তাড়ানোর জন্য তার দিকে পাথর ছুঁড়তে শুরু করল, কিন্তু সে অনেক আঘাত পেয়েও অবশেষে শ্রীমান মিলারের কাছে পৌঁছলো। শ্রীমান মিলার, তুমি আমার পায়ে ময়দা লাগিয়ে দাও, নয়তো আমি এক্ষুনি তোমার জুতোগুলো চিবিয়ে খেয়ে নেব। মিলার নেকড়েকে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে সে তার কথা অনুযায়ী কাজ করলো। তারপর বড় ধূর্ত নেকড়ে ছাগলের কুটিরে গিয়ে আবার দরজায় কড়া নেড়ে বলল, ও আমার বাচ্চারা, এবার তোমাদের দরজা খোলা উচিত, আমি তোমাদের মা, আর দুষ্টুমি করো না। তোমার পা দেখাও। নেকড়ে আবার দরজার ফাঁকে পা ঢোকাতে ভয় পাচ্ছিল, কিন্তু সে কাঁপতে কাঁপতে দরজার ফাঁক দিয়ে পা ঢোকালো আর বাচ্চারা তার পায়ে সুচলো নখ দেখতে পেল। তখন তাদের মধ্যে একজন একটা ইঁদুর ধরার ফাঁদ আনলো আর কিছুক্ষণের মধ্যে ইঁদুর ধরার ফাঁদে তার পা আটকে ব্যথায় চিৎকার করতে শুরু করলো। না, তুমি আমাদের মা না, তোমার পায়ের নখ বড় ধূর্ত নেকড়ে।
সুচলো, তুমি এখান থেকে চলে যাও। ধূর্ত নেকড়েটা এবারে খুব খুব রেগে গেল, কারণ সে এটা মানতে পারল না যে বাচ্চারা তার থেকে বেশি চালাক। এখন সে যেভাবেই হোক তাদেরকে খেতে চায়, তাই সে নিজের বাসায় ফিরে একটা নখ কাটার যন্ত্র নিয়ে নখ কাটল। তারপর সেই নখগুলো সে ভালো করে মসৃণ করল, যাতে সেগুলো আর সূচালো বা ধারালো না থাকে। তারপর সে আবার ছাগলের কুটিরে গিয়ে দরজায় কড়া নাড়ল। বাচ্চারা, তোমরা দুষ্টুমি করছো, এবার দরজা খোলো, নয়তো আমি তোমাদের মারবো। খুব রেগে যাচ্ছি কিন্তু। মা, তুমি তোমার পা দেখাও। নেকড়ে দরজার ফাঁক থেকে নিজের পা ঢোকালো। সে খুব ভয় ছিল, কারণ সে জানত না এরপর কি হবে। তার পা সাদা ছিল, পায়ে কোনো সূচালো নখ ছিল না, তার গলার আওয়াজ তাদের মায়ের মতোই মিষ্টি ছিল। তাই বাচ্চারা এইবার ভাবল এটা সত্যি তাদের মা, আর তারা দরজা খুলে দিল। এসো এসো মা, এই তো তুমি এসে গেছো। বড় ধূর্ত নেকড়ে ঘরে ঢুকে পড়ল, আর সব বাচ্চারা দৌড়ে লুকিয়ে পড়ল। প্রথম বাচ্চাটা লুকলো টেবিলের নিচে, দ্বিতীয় বাচ্চাটা লুকলো বিছানার নিচে, তৃতীয় বাচ্চাটা লুকলো আভেনের নিচে, চতুর্থ বাচ্চাটা লুকলো কড়াইয়ের নিচে, পঞ্চম বাচ্চাটা লুকলো আলমারির ভিতরে, ষষ্ঠ বাচ্চাটা লুকলো বাথটাবের নিচে, আর শেষ বাচ্চাটা লুকলো লম্বা ঘড়ির ভিতরে। নেকড়ে তাদের সবাইকে খুঁজে বের করে খেয়ে ফেলল, বাকি থাকলো শুধু ছোট্ট বাচ্চাটা যে ঘড়ির ভিতরে লুকিয়েছিল। তারপর নেকড়ে বাড়ির বাইরে এসে সবুজ ঘাসের উপর শুয়ে পড়ল। ক্লান্ত আর পেট ভর্তি অবস্থায় তার ঘুম পেল, সে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। মা ছাগল জঙ্গল থেকে ফিরে দেখল দরজা খোলা আর বাড়িতে কেউ নেই। হায় রে, দরজা খোলা, কি হলো এখানে? টেবিল আর চেয়ারগুলো এলোমেলো ছিল, বাথটাব ভাঙা ছিল আর বিছানাটা উল্টানো ছিল। আমার বাচ্চারা সব কোথায় গেল? মা মা, আমি এখানে লম্বা ঘড়ির ভেতর। মা ছাগল ছোট ছাগলকে বাইরে বের করে আনলো। তারপর সে জানতে পারলো নেকড়ে কিভাবে তার বাচ্চাদেরকে খেয়েছে। সেটা শুনেই সে কুটির থেকে বেরিয়ে আসলো, আর সেখানেই ঘাসের উপর নেকড়ে ঘুমিয়েছিল। ছাগল বড় ধূর্ত নেকড়েকে দেখে বুঝতে পারলো তার পেটের মধ্যে কিছু একটা নড়ছে। আহা, আমার বাচ্চারা এখনো বেঁচে আছে, আমাকে ওদেরকে ফিরিয়ে আনতে হবে। তখন সে ছোট ছাগলকে বাড়ির ভেতরে পাঠালো, একটা কাঁচি, কিছুটা সুতো আর একটা সূঁচ আনতে বলল। সে তাড়াতাড়ি কাঁচি দিয়ে নেকড়ের পেটটা কেটে ফেলল, আর পেটের ভিতর থেকে একটা বাচ্চা মাথা বের করল, তারপর আরেকটা বাচ্চা বেরিয়ে এলো। এভাবে সে নেকড়ের পেট থেকে ছটা বাচ্চাকেই বাইরে বের করে নিল। নদী থেকে আমাকে কিছু বড় বড় পাথর এনে দাও। হ্যাঁ মা, তাড়াতাড়ি আনছি। সাতটা ছোট ছোট বাচ্চা দৌড়ে নদীর কাছে গেল, আর সেখান থেকে সাতটা বড় বড় পাথর তুলে আনলো। তারা সেই পাথরগুলো দুষ্টু নেকড়ের পেটের ভিতর রেখে দিল। আমি নেকড়ের পেটটা খুব সাবধানে সেলাই করব, যাতে ওর ঘুম না ভেঙে যায়। তারপর সে নেকড়ের পেট সেলাই করল। কিছুক্ষণ পর যখন ধূর্ত নেকড়েটার ঘুম ভাঙল, পেটের ভেতর বড় বড় পাথরের জন্য তার পেট ভারী লাগলো। আমার পেটের ভেতর এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমার মাথা ঘুরছে। এগুলো নিশ্চয়ই ওদের ছোট ছোট হাড়, কিন্তু এখন তো ওগুলো পাথরের মতো ভারী মনে হচ্ছে। এরপর সে নদীতে জল খেতে গেল, কিন্তু জল খাওয়ার পর যেহেতু পাথরগুলো খুব ভারী ছিল, তাই সে গভীর জলে পড়ে গেল আর নদীতে ডুবে গেল। সমাপ্ত। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!